আলিপুরদুয়ার 2 নং ব্লকের উত্তর পারকাটার মহেশতলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহেশতলা নিউ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতি বছরের মতো এ বছরও আটদলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ফুটবল প্রতিযোগিতা দেখতে গিয়ে অবাক হয়ে যেতে পারেন, মাঠে চলছে আটদলীয় ফুটবল প্রতিযোগিতার ম্যাচ, মাঠের আশপাশ দর্শকে কানায় কানায় পরিপূর্ণ, তখন মাঠ সংলগ্ন এলাকা কার্যত মেলার রূপ নিয়েছে। আলিপুরদুয়ার 2 নং ব্লকের উত্তর পারকাটার মহেশতলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহেশতলা নিউ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতি বছরের মতো এবছরও আটদলীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতাকে ঘিরে গ্রামবাসীদের মধ্যে একটা আলাদা উৎসাহ থাকে। গ্রামের মানুষ বছরভর ওই ফুটবল প্রতিযোগিতার অপেক্ষায় থাকেন। খেলার মাঠ সংলগ্ন স্থানে রকমারি দোকানপাট বসে। জানা গিয়েছে শিক্ষক দিবস উপলক্ষে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রামীণ এলাকার ফুটবল প্রেমীদের আবেগকে গুরুত্ব দিয়ে প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজন করে থাকেন মহেশতলা স্পোর্টস অ্যাসোসিয়েশন। এবারে তাদের এই প্রতিযোগিতার 30তম বর্ষ। অসম বাংলার 8টি নামকরা ফুটবল দলের খেলা দেখতে এদিন মাঠে ভিড় উপচে পড়ে। কম করে হাজারেরও বেশি দর্শক মাঠে ভিড় জমিয়েছিল। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ জন বার্লা ছাড়াও স্থানীয় প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্যোক্তারা জানান, ফুটবল খেলার প্রতি এই সাধারণ মানুষের ভাবাবেগের কথা মাথায় রেখেই তারা প্রতিবছর এই প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। এই খেলাকে ঘিরে গ্রামের ছোট বড় সকলেই আনন্দিত হয়ে ওঠেন। এছাড়াও দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমীরা মাঠে উপস্থিত হন। সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়েই তারা এই প্রতিযোগিতার আয়োজন করেন। চূড়ান্ত পর্যায়ের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে। অসমের শ্রীরামপুর ও কোকরাঝার ফুটবল 2-1 গোলে শ্রীরামপুরের সোনালিকা স্পোর্টিং ক্লাব জয়ী হয়। আমাদের উত্তর পাড়া মহেশতলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবছর 30তম বর্ষে ম্যারাথন ফুটবল প্রতিযোগিতা। এই ম্যারাথন ফুটবল প্রতিযোগিতায় এটা শুধু খেলাই নয়, তার মধ্যে খেলার মধ্যে একটা উৎসব জমিয়ে আছে। তো আমরা এই এলাকায় এতটা এলাকায় সর্বজনসাধারণের উদ্যোগে যে সমস্ত দর্শক খেলা দেখতে আসেন, ওনারাও আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আর্থিক দিয়ে না হলেও তারা মানসিক দিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করে থাকেন। আমরা সর্বজনসাধারণের কাছে সেই কৃতজ্ঞতা করব। আমরা যেন সেভাবেই আমাদের এই অনুষ্ঠানটিকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে পারি, সেদিকে আমরা আপনাদের কাছে দর্শকদের কাছে সেই আবেদনটুকু রাখছি।